এপিজে আব্দুল কালাম বলেছেন, একটি বই হলো 100টি বন্ধুর সমান, কিন্তু একজন প্রকৃত বন্ধু একটি পুরো লাইব্রেরির সমান। অর্থাৎ বন্ধু আমাদের জীবনের অবিচ্ছিন্ন একটি অংশ। বন্ধু ছাড়া আমাদের জীবন প্রায় অনেকাংশেই অসম্পূর্ণ। বন্ধু হলো এমন একটি মহৌষধ যা আপনার জীবনকে অনেক বেশি সুন্দর ও উপভোগ্য করে তুলবে। আর এই বন্ধু যেহেতু আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ জিনিস, তাই বন্ধু নির্বাচনের দিকেও আমাদের বেশ জোর দিতে হবে। কারণ ভালো বন্ধুর সংস্পর্শে এলে যেমন ভালো কিছুর স্বাদ পাবেন, ঠিক তেমনই ভুল ভাল বন্ধুর সংস্পর্শে আপনার অনেক ক্ষতিও হয়ে যেতে পারে, যার ফলে নষ্ট হয়ে যেতে পারে আমাদের ভবিষ্যৎ। তাই আমাদের এই বন্ধু সম্পর্কে সচেতন হওয়া অবশ্যই প্রয়োজন। আর আজকের এই ভিডিওটিতে আমি এমনই 5 ধরনের বন্ধুর কথা বলবো যাদের থেকে আমাদের অলওয়েজ দূরে থাকা প্রয়োজন। এই ভিডিওর একদম শেষ পয়েন্টটিতে একটু বিশেষ নজর দেবেন, কারণ সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। সো নাম্বার 1, যে আপনার সময়ের মূল্য দেয় না। সেই সমস্ত লোক কখনোই আপনার প্রকৃত বন্ধু হতে পারে না যারা কখনোই আপনার সময়ের মূল্য দেয় না। যেমন ধরুন, আপনার আর্জেন্ট কোনো কাজ রয়েছে, কিন্তু ওদিকে সে তার প্রয়োজনে বা নিচক সামান্য কোনো দরকারে আপনার নিজের কাজ ফেলে তার সঙ্গে সময় কাটানোর জন্য ফোর্স করছে। যেমন সে বলতে পারে, আরে ভাই আমার সাথে তুই কাল একটু যাস না, এত কাজ করে খাবে কে বলতো, আয় না একটু বস, অনেকদিন পর দেখা হলো, একটু কথা বলি তোর সাথে। অর্থাৎ এদের কাছে আপনার সময় বা কাজের কোনো মূল্যই নেই। আসলে সে নিজেই কোনো কাজের না, তাই অন্য সবাইকেও অকেজো করে রাখতে চায়। তাই এরকম বন্ধু থেকে অলওয়েজ সাবধান থাকুন। নাম্বার 2, গোপনীয়তা বজায় রাখে যে। বন্ধু মানে হলো সকল দুঃখ কষ্ট আনন্দ ভাগ করে নেওয়ার মতো একটি মজবুত জায়গা। বন্ধু হলো সেই পরিবেশ যেখানে আপনি খোলামেলা ঘুরতে পারবেন। কিন্তু যখন কোনো বন্ধু সবকিছু বা সামান্য কোনো কথাও আপনার থেকে লুকিয়ে রাখে, তখন বুঝতে হবে যে সে আপনাকে কোনো মতেই ভরসা করে না। বাট বন্ধুত্ব মানে তো একটি ভরসার জায়গা, সেখানে লুকোচুরি তো সাজে না। তাই এরকম বন্ধুর থেকে অলওয়েজ দূরে থাকুন। নাম্বার 3, হিংসা ও স্বার্থপরতা। হিংসুটেও স্বার্থপর মানুষ কখনোই কারোর বন্ধু হতে পারে না। যে মানুষ আপনাকে দেখে হিংসা করবে, সে কখনোই আপনার শুভাকাঙ্ক্ষিত হতে পারে না। যেখানে কিন্তু বন্ধুই হয়ে থাকে আমাদের সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী, ঠিক তেমনই যে মানুষ আপনার কখনোই কোনো প্রয়োজনে আসে না, সেও কখনো আপনার বন্ধু হতে পারে না। আসলে এরা স্বার্থবাদী হয়, অর্থাৎ এরা শুধু নিজের প্রয়োজনে আপনার পেছন ছাড়বে না, আর আপনার প্রয়োজনে একবার ফিরেও তাকাবে না। অর্থাৎ এরা শুধু নিজের লাভটাই বোঝে। আর একটা জিনিস খেয়াল করবেন, যখনই দরকার পড়বে তখনই এদের আপনার কথা মাথায় আসে। নাম্বার 4, বিশ্বাস। বিশ্বাস হলো বন্ধুত্বের সম্পর্কে সব থেকে বড় অবলম্বন। অর্থাৎ সেই হলো আপনার প্রকৃত বন্ধু, যার কাছে আপনি আপনার দামি জিনিসটা ফেলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। আর যে বন্ধুকে আপনার 1000 টাকা ধার দিয়ে ভয়ে ভয়ে থাকতে হয়, সেই বন্ধুকে বিশ্বাস করা কখনোই সম্ভব নয়। তাই সেই ব্যক্তি কখনোই আপনার বন্ধু হতে পারে না যাকে আপনি বিশ্বাসই করতে পারেন না। অ্যান্ড নাম্বার 5, আপনার বিপদে যে পাশে থাকে না। বন্ধু আপনি দুই ধরনের পাবেন, নাম্বার 1 সুসময়ের বন্ধু, অ্যান্ড নাম্বার 2 দুঃসময়ের বন্ধু। সুসময়ের বন্ধুরা সাময়িক, অর্থাৎ যদি আপনার কখনো অর্থযশ ফুরিয়ে যায়, তখন দেখবেন সেই বন্ধুগুলো কোথায় যেন হারিয়ে গেছে। আর দুঃসময়ের বন্ধু হলো সে যে আপনি নিঃস্ব হয়ে গেলেও আপনার সঙ্গে লড়তে প্রস্তুত থাকবে। আপনি যতই বিপদে পড়ুন না কেন, সে কখনোই আপনার সাথ ছাড়বে না। অর্থাৎ আপনার সুসময় ও দুঃসময় অলওয়েজ আপনার পাশে থেকে আপনার সমস্ত কষ্ট ভাগ করে নেবে, সেই হলো আসল বন্ধু। যদিও বাস্তবে এরকম বন্ধু পাওয়া খুবই কঠিন, তাই যে বন্ধুকে আপনি সুখের সময় কাছে পান তাকে বেশি প্রাধান্য না দেওয়াই ভালো। আর অলওয়েজ মাথায় রাখবেন, বন্ধুত্ব কখনো জাত পাত ধর্ম বর্ণ বয়স উচ্চতা এগুলো দেখে হয় না, বন্ধুত্ব হয় মনের মিল থেকে। বন্ধু হলো সে যার কাছে আপনি খোলামেলাভাবে সবকিছু শেয়ার করতে পারেন। অর্থাৎ যে আপনার সমস্ত খারাপ দিক জেনেও আপনাকে মন থেকে অ্যাকসেপ্ট করে, সেই হলো আপনার প্রকৃত বন্ধু। আর যে কোনো মানুষের জীবনে এমনই ভালো বন্ধু পাওয়া সত্যিই একটা ভাগ্যের ব্যাপার। তো আপনার লাইফেও কি এমন প্রকৃত বন্ধু আছে, কমেন্ট করে অবশ্যই জানান। অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে। আর এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।